যাব না। আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ রমজান। আপনার ওই হাতে কুষ্ঠ হবে, আল্লাহর কহর পড়বে, লানত পড়বে। না, আজ আমি চুপ থাকব না, আজ আমি অভিশাপ দেব। খসে পড়বে, খসে পড়বে এই মিয়াবাড়ির ইট কাঠ করি বর্গ সব খসে পড়বে। বর হিসেবে তোর পাশে আমাকে খুব খারাপ মানাবে বলবো না? বলুন কবুল, কবুল বলুন। এটা কি 23/2? কি নামে ডাকবো আপনাকে? নামের প্রথম অক্ষর তো জানেন। হ্যাঁ তা জানি, বি। কিন্তু তারপর কি? প্রথম সাক্ষাতেই নাম জানতে চাচ্ছেন? প্রথম সাক্ষাৎ হবে কেন? এর আগেও আমি আপনার চোখে পড়েছি নাকি? আলবাত, যেখানে আমার গান সেখানে আপনারা প্রায় তিনজন, একই রকম সাজ পোশাক। আপনারা তো আমাকে প্রচন্ড বিস্ময় চমক লাগিয়ে দিয়েছেন। চিঠি কিন্তু লিখেছে একজন। হ্যাঁ তা বুঝেছি, কিন্তু সেখানেও তো ধাঁধা। ধাঁধা কেমন? চিঠি লিখবেন, ঠিকানা জানাবেন না, উত্তর চাইবেন না, চেয়ে থাকবেন, কথা বলবেন না। ঠিকানা যদিও বা দিলেন, কিন্তু নামটা এখনো লুকিয়ে রাখলেন। শুনেছি যা থাকে লুকিয়ে শিল্পীরা নাকি তাকেই উন্মোচন করে। আপনার হৃদয়ে তেমন কোনো বাসনা জাগেনি কখনো? অপরাধটা তাহলে স্বীকার করছেন? অপরাধ কার, এখনই তার নাই বা বিচার করলেন। তবে আমার হয়রানির এক শেষ হয়েছে সেই প্রথম চিঠি পাবার পর থেকে। অদম্য আগ্রহ চেনবার জানবার, অথচ উপায় নেই, এটাকে আপনি হয়রানি বলবেন না? জীবনে বুঝি কারো জন্য হয়রানি পোহার নেই। রিহানা, তোমাদের চা কি এখানে পাঠিয়ে দেব না তোমরা ডাইনিং রুমে আসবে? আমার আম্মা, আম্মা ইনি। বুঝেছি, তোমার গানের মাস্টার। ঠিক আছে, আমি চাটা এখানে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। নামটা কিন্তু আপনার সুন্দর। এই ফাঁকে শুনে নিলেন বুঝি, কিন্তু আপনি তো জানতে চেয়েছিলেন কি নামে ডাকবেন। বলুন না কি নামে ডাকবেন। কেন, রিহানা নামটা তো বেশ। ও নামে তো সবাই ডাকে। একটু ভাবতে হবে। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই ঠিক বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আমি আপনার গানের মাস্টার হলাম কবে থেকে? কাল কিন্তু আসছে, ঠিক আজকে সময় বিকেল 5:30। মানে আপনি যে আমার গানের মাস্টার, গান শেখাচ্ছেন? মাস্টার গান শেখাচ্ছি? আপনি কিচ্ছু বোঝেন না। গান যদি না শেখাবেন তবে বাড়িতে আসবার পথটা কি বলুন তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে কাল পর্যন্ত বিদায়। দেরি করলে কিন্তু হাতের লোককে পায়ে ঠেলবে।
রাবু আপা, ও রাবু আপা, কি হয়েছে মালু? কেন চেঁচাচ্ছিস? তোর ছোটবেলার অভ্যেস না এখনো গেল না? কাউকে খুঁজছো রাবু আপা? কাউকে খুঁজছি মানে তুই বললি কাকে নিয়ে এসেছিস সাথে করে? আমাকে দেখো, আমি এসেছি। অবশ্য তুমি বলতে পারো আমার মধ্যে আছে বা কি যে তুমি দেখবে, সেজন্যে পকেটে করে তাকে নিয়ে এসেছি। পকেটে করে কাকে নিয়ে এসেছিস? ও তাই তো বলি, এক কাতা চিঠি আমার কাছে গুছিয়ে দিয়ে সেই যে মালু বাবা যে হাওয়া, আর কোনো পাত্তাই নেই। কেমন বলো না দেখতে, কেমন আমার বলা না বলার কোনো ফাঁক রেখেছিস তুই? আমি কিছুই বলবো না। তার মানে তোমার পছন্দ হয়নি? কেন পছন্দ হয়নি রাবু আপা? ভালোই তো দেখতে, তোমার কিংবা রানুদির মতো সুন্দর নয়, কিন্তু কাছাকাছি তো। কি কাছাকাছিও না? ঠিক আছে, তাহলে আমি ছবিটা জানলা দিয়ে ফেলে দিই। জানলা দিয়ে ছবিটা ফেলে দিলে কি তুমি পার পাবে? যার ছবি সে তো তোমার মনের মধ্যে এসে বসে আছে, তাকে সরাবি কি করে? গর্দব কোথাকার, ঠাট্টা করছিলাম। তোর পছন্দ কখনো খারাপ হতে পারে? লক্ষ্মী মেয়ে, ভারী লক্ষ্মী মেয়ে, আমি ছবি দেখেই বুঝেছি। হ্যাঁ রে মালু, ভালো যে বাসলি, শেষ রক্ষা হবে তো? শেষ রক্ষা হবে না মানে তোমাদের মতো নাকি? এই দেখো, আসল কথাটা তো আমি বলতে ভুলে গেছি। কথা ছিল মেজ ভাইকে সঙ্গে করে নিয়ে আসবো, আমি অনেক খুঁজেছি তাকে, কোথাও পাইনি। আই মেজ ভাইয়ের কথা রাখ, তুই বল মেজের নাম কি রে? আচ্ছা রাবু আপা, একটা কথা বলবে? এই যে আমি প্রথমে এই ঘরে এসে চিৎকার করে বললাম দেখে যাও কে এসেছে, তুমি মেজ ভাইয়ের কথা ভাবো? একটু মিথ্যে বলবে না, সত্যি করে বলো, ভাবনি? ভেবেছি। আমার সঙ্গে মেজ ভাইকে না দেখে নিয়ে আসো নি? হয়েছে। মেজু ভাইকে দেখে তুমি খুশি হয়েছো? মালু, তুই যে করে পারিস ওকে একটু আটকে রাখে। ও মুখ দেখে আমি বুঝেছি ওর ভীষণ খিদে পেয়েছে, কি জানি কতদিন খায়নি। মালু, হ্যাঁ আমি বিজয় রে। হ্যাঁ বিজয়, রাবুটা আবার গেল কোথায়? আরে এসেই তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছো, একটু বসো না। না রে, আমি এখন আন্ডারগ্রাউন্ডে আছি, এক জায়গায় বেশিক্ষণ থাকা চলবে না। যাই রে। না তুমি যাবে না, বসো তো। রাবু আপা না আসা পর্যন্ত তুমি এখানে বসে থাকবে, যেতে পারবে না, ব্যাস বসো। আরে সত্যি তোর জবাব নেই রাবু। আচ্ছা তুই কি করে বুঝলি যে আমি আজ দুদিন শুধু পানি খেয়ে আছি, কিচ্ছু খাইনি? আমার না মাঝে মাঝে বুঝলি, মাঝে মাঝে কেন,
প্রায় প্রতিদিন ইচ্ছে করে। আমি তোর এখানে আসি, তুই আমাকে এসব ভালো মন্দ কিছু খাওয়া। চুপ করো, চুপ করো, মিথ্যে বলে আমার মন ফোলাতে হবে না। খাবারটুকু ঠিক মতো খেয়ে যেখানে যাচ্ছি রে যাও, তাতেই আমার অনেক উপকার। চিরটা কাল তুই অবুঝ রয়ে গেলি। হ্যাঁ হ্যাঁ, আমি অবুঝ, আমি কিছু বুঝি না, আমি একটা গবেট, আমার মাথা মধ্যে গোবর ছাপ, আমি কিছু বুঝতে চাইও না, আমি দেশ বুঝি না, আমি রাজনীতি বুঝি না, আমি জীবন বুঝি না, আমি আমার কারো কাছে কোন চাওয়া পাওয়ার আমি। আমি কিন্তু ওই অর্থে তোকে অবুঝ বলিনি। কোন অর্থে বলেছি? একবার ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখিস। যাই রে, তোর খাওয়াটা না অমৃতের মতন ঠেকলো, অন্তত আরো দুদিন সুস্থ দেহে মাছ। তোমার অনেক দুঃখ, মেজু ভাইয়ের অনেক কষ্ট, আমার একদম ভাল লাগে না। আমাদের দুঃখ কষ্টে তো ঘুম হচ্ছে না। ঘুম হয় না, সত্যি বিশ্বাস করো তুমি। আসলে আসলে জানিস মানু, আমরা না সবাই আমাদের খুব ছোট ছোট দুঃখগুলোকে খুব ফুলিয়ে ফাপিয়ে দেখি। এই যেমন ধর আমার বাবা, আমার বাবা আমাকে খুব ছোটবেলায় তার পছন্দের একটা বুড়ো পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিল। খুব খুব অন্যায় করেছিল, খুব অন্যায় করেছিল, কিন্তু কিন্তু এরকম অন্যায় তো এরকম অন্যায় তো আমাদের আমাদের দেশে ঘরে ঘরে হয়। এর চাইতে অনেক বড় অন্যায় শিকার হচ্ছে মেয়েরা, কিন্তু আমরা তো কিছুই করতে পারছি না, তাই না? রাবু আপা, আমার মাথায় হাত রেখে বলো তো, একটিবার বলো, তোমার জীবনে মেজু ভাইকে তুমি কোথায় ঠাঁই দিয়েছো? আচ্ছা, সেই কথাটা তো তুমি আজও বললে না। কোন কথাটা? সেই যে
তোমার অফিসে আমার খালাতো ভাইকে পাঠিয়েছিলাম। খালাতো ভাই? খালাতো ভাই বলো না, বলো খালাতো নানা অথবা খালাতো দাদা। আমি কিন্তু ওকে আমার সংসদে তোমার সামনে যেতে বলি। ডিটেকটিভ নভেল পড়ে পড়ে ওনার একটু স্মার্ট হওয়ার ইচ্ছে হয়েছে। ধরিতে পারিলে একেবারে মার সহযোগে থানায় পৌঁছাইয়া দিতাম। তুমি তো তাকে ফিরিয়ে দিয়েছো, কেন বলো তো? আমার অফিসে গিয়ে অনেক ভূমিকা টুমিকা করে বলল তার এক খালাতো বোন আছে, তাকে সপ্তাহে দুদিন করে যদি গান শেখাই তাহলে সে আমাকে 8-10 টাকা দেবে, মানে মাসে 80-90 টাকা। পরে অবশ্য 100 পর্যন্ত উঠেছে। আমরা তো বলেছিলাম 200 পর্যন্ত। হ্যাঁ, ক্রমশ উঠেছে 100, তারপর 150, তারপর 200। আশ্চর্য, সে কিন্তু এসে আমাকে কথাটা বলেনি। তুমি জিজ্ঞেস করেছিলে? বাহ, আমি পাঠিয়েছি আর আমি জিজ্ঞেস করব না? কি বললো? বললো অফিসে 2-3 বার গেছে, একবারও তোমার সাথে দেখা হয়নি। চেপে গেছে, গোঁপ খুলে যাওয়ার পরে যদি ধরা পড়ে তাহলে তার অবস্থাটা কি হবে এ ভেবে বেমালুম চেপে গেছে। তুমি কিন্তু খুব ভুল করেছো। ভুল মানে? ওর কথা রাজি হয়ে গেলেই পারতো, তাহলে অনেক আগেই আমাদের। তার চেয়েই অনেক ভালো হয়েছে, মহাদেশ আবিষ্কার করার মতো তোমাকে আবিষ্কার করলাম। এভাবে পাওয়ায় অনেক বেশি আনন্দ। আমার চুলগুলি বুঝি খুব পছন্দ তোমার? হ্যাঁ, খুব। মনে হয় মেঘের সুতো, নরম ভিজে ভিজে, আর এক অপূর্ব সুরভি। আমার সুরভি রইল তোমার সাথে। ফুল দেবে না? খোঁপা থেকে ফুল খুলে না দিলে আমার বিদায়টা সম্পূর্ণ হয় না।